জয়ের পর এবার সূর্য ভারত ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সূর্য নিয়ে গবেষণার জন্য প্রথমবারের মতো সূর্য অভিমুখে সফলভাবে মহাকাশ যার উৎক্ষেপণ করেছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে আদিত্য এলওয়ান পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী ল্যাগরেঞ্জ পয়েন্ট এল ওয়ানের হ্যালো কক্ষপথে অবস্থান করবে সেখান থেকে গবেষণার তথ্য সংগ্রহ করবে মহাকাশযানটি পৃথিবী থেকে যার দূরত্ব প্রায় পনেরো লাখ কিলোমিটার সূর্য নিয়ে গবেষণায় এটি ইসরোর প্রথম অভিযান সংস্থার প্রধান এস সোমনাথ বলেন আদিত্য এল ওয়ান মহাকাশযানটি সূর্যের উপর গবেষণা চালাবে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী জায়গায় এল ওয়ান পয়েন্টে পৌঁছাতে এটি একশো দিন সময় নেবে আদিত্য এল পর ভারত যে নবজান উৎক্ষেপণ করবে তার নাম গগন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এটি উৎক্ষেপণ করা হবে ইসরো বলছে মহাকাশযানটিকে এই কক্ষপথে স্থাপনের বড় সুবিধা হলো সেখান থেকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সবসময় সূর্যের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে আদিত্য এল মুখ্য অংশটির নাম দ্য ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ ভি ইউএলসি এটি স্থলভাগের নিয়ন্ত্রণ কক্ষে গবেষণার জন্য প্রতিদিন এক হাজার চারশো চল্লিশটি স্থির চিত্র পাঠাবে সূর্য নিয়ে গবেষণা করতে ভি ইএলসিতে সাতটি বিশেষ অংশ পেলোড থাকবে এর মধ্যে চারটি অংশ সূর্যের আলো পর্যবেক্ষণ করবে অপর তিনটি অংশ প্লাজমা ও ক্ষেত্র সংক্রান্ত পরিমাপগুলো করবে সুমনসুমি সুমি জাগরণ টিভি